সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি উপস্থিত হয়েছি ভিন্ন এবং ব্যতিক্রম একটি বিষয় নিয়ে, সেটি হলো একসাথে সবাই মিলেমিশে মাছ মারা। এই মাছ ধরার নাম হলো হাঁক। হাঁক বলতে সবাই একসাথে মিলবদ্ধ হয়ে একসাথে জাল, জালি, হলো অথবা মাছ মারার যতগুলো সরঞ্জাম আছে সবগুলো নিয়ে উপস্থিত হন। প্রতি বছর কার্তিক অগ্রহণ মাসে এই মাছ মারার আয়োজন করা হয়। এই মাছ মারাতে দূর দূরান্ত থেকে অনেকে এসে অংশগ্রহণ করেন, এমনকি কাছের মানুষ তো আছেই। সবাই মিলেমিশে একত্র দলবদ্ধভাবে মাছ ধরার এই সময়টুকু অনেকেই অনেকভাবে পার করে। আর এই বিল সম্পর্কে বলতে গেলে, এই বিলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। আর এই বিলের পানি হলো মিঠা পানি, আর মিঠা পানির মাছগুলো অনেক সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। মিঠা পানিতে যেগুলো মাছ হয় সেগুলো হলো রুই, কাতলা, পাবদা, পাঙ্গাস, শোল, বোয়াল এবং আরও অন্য অন্য জাতের মাছ। এইগুলো ধরাতে সবাই একত্রে দলবদ্ধভাবে কাজ করে। আর দলবদ্ধভাবে দেখতেই পাচ্ছেন দর্শক, তারা কিন্তু ফলো নিয়ে সবাই একত্রে ফলো মারতেছে। এই ফলোর তলে মাছ পড়লে কিন্তু তারা বুঝতে পায়, মানে তাদেরই একজনের কাছে আমি জিজ্ঞাসিলাম যে এটার তলে মাছ পড়লে কি না, তারা টের পেয়ে যায়। আর যারা মাছ মারে তারা হয়তো ওইটার বিষয়ে অভিজ্ঞতা আছে। তো সুপ্রিয় দর্শক, আমি এখানে কিন্তু সকালে এসে উপস্থিত হয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এই মুহূর্তে আমি এখান থেকে বিদায় নেব। বিদায় নেবার আগে আমি সবাইকে বলতে চাই, আরও এইসব ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখেন। ধন্যবাদ সকলকে। অন্য কোনো দিন অন্য কোনো গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।